Hey guys, welcome to our new vlog. I'm Bishal Sarkar, apnar dekhen village vlogger. Ami ekhon dukan arche shokal bela. Dukan khuli baba matro ashlo. Baba ekhon ashlo, ami chole jabo office. দোকান থেকে আসলাম বাড়িতে, কারণ সরাসরি অফিসে যাই নাই, কারণ আজকে পলি যাবে তার বাবার বাড়িতে, মার কাছে যাবে। খুব খুশি, হাসতেছে। বাবার বাড়িতে যাবে, কত খুশি। মুখে হাঁটি, মুখে হাসি ফুটছে। কান্নাই তো, কতদিন যায় না কান্না, হেরি কষ্ট রে। কি খুশি, তোমার যদি কোনো জায়গায় যে রাখা হয় তুমি কি খুশি থাকবা অনেকদিন এই জায়গায় রেখে। ও মানে হলো এটা তো অন্য মানুষের বাড়ি, এই কারণে অন্য কোথাও রাখা হয়েছে। অন্য মানুষের বাড়ি না, ওইটা এই কারণে খুশি ছিল না। এখন নিজের বাড়িতে যাইতেছে। তোমারে বলছে একটা গাইতে বললা, ওইটা না, তুমি যদি আমাদের বাসায় যা থাকো থাকতে পারবা। ও ওইটা হলো ওদের বাসা, আর এটা হলো আমাদের বাসা। আমাদের বাড়িতে রাখছি এই কারণে অনেক কষ্ট, আর ওদের বাসায় গেলে আমার কষ্ট হবে। এটা বুঝতে পারছিস? কষ্ট তো না, অনেকদিন ধরে যাই না, দেখি না, আর কলেজও তো যাওয়া দরকার, মেইন তো দরকার এটাই। এখন তাছাড়া তো অনুষ্ঠানের পরেই যাইতাম। ও মেইন দরকার হলো কলেজে যাওয়া, কলেজে যাবে এই কারণে যাইতেছে সকালবেলা কুয়াশার মধ্যে। তো আজকে কলেজে যাওয়া লাগবে না, আজকে কলেজে যাবে তাহলে। যাই হোক, একটু খেপানোর চেষ্টা করলাম। তো পলির পরীক্ষা চলতেছে, আর ম্যাডামকে বইলে ঘরে বসে পরীক্ষা দিতেছে। ওই খাতাগুলো জমা দিতে হবে, আবার টাকা পয়সা কিছু বাকি আছে ওইগুলো জমা দিবে, এই কারণে যাইতেছে। এখন যাবে আর বাবার বাসায়, ওইখান থেকে বন্ধু বান্ধবীদের সাথে যাবে কোথায় কলেজে। তো আমি যাইতেছি এখন অফিসে, ওকে ওর বাবার বাসায় নামিয়ে দিয়ে তারপর আমি অফিসে চলে যাব। আপনারা তো জানেনই ওর বাবার বাসা আমার অফিসের কাছেই, এই কারণে বললাম একসাথে যাই। ওর বাবা আসতে চাইছিল, মানে আমার শ্বশুর মশাই বলছিল নিতে আসবে, কিন্তু আমরা বলছি আমাদের আমার সাথে যেতে পারবে, এই কারণে আর আসে নাই। কি কেন হয়েছে দেখি, তো মা ধান ওইখানেই করছে। ওটা এটা কি কয়, জাগ দেওয়া নাকি? জাগ দেওয়া বলে, ওইখানে রাখছে একটু একটু, নাকি অঙ্কুর বের হইতেছে। ব্ল্যাক রাইস টাটা। গেছি মোটর সাইকেলে, ব্যাগ বানছি, মা টাটা। অনেক কুয়াশা, কুয়াশার মধ্যে যাওয়াই কষ্ট। তাহলে এই মাফলার বেঁধে নাও, ঠান্ডা লাগবো না। অনেক কুয়াশার মধ্যে বের হয়ে গেছি, একদম কুয়াশায় অবস্থা খারাপ। আজকে বেশি কুয়াশা পড়ছে, কালকে এত কুয়াশা ছিল না, কিন্তু এখন খুব ঠান্ডা পড়তেছে দিন দিন। তো যাইতেছি আপনাদের একটু কুয়াশাটা দেখাই। এই হলো কুয়াশার অবস্থা, সূর্য উঠতেছে মাত্র। সূর্য উঠে গেলে কুয়াশা কাইটে যাইতো, কিন্তু সূর্য ওঠার অপেক্ষা করতে গেলে আমার অফিসের টাইম লেট হয়ে যাবে, এই কারণে। Thank you.
আসার সময় বলছিলাম ঠান্ডা লাগবো মাফলার পেছে এতে টুপি পরতে বলে ঠান্ডা ব্যাপার না সমস্যা নাই এই যে এখন ঠান্ডায় মরতেছে আমার টুপি খুলে দিলাম সব জান সকালের পরে আর ব্লগ কন্টিনিউ করতে পারি নাই কারণ পলিকে নামিয়ে দিতে দিতে আমার লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি চলে গেছি অফিসে অফিসে ডিউটি কমপ্লিট করে আসছিলাম ঔষধ নিয়ে আবার দোকানে দিয়ে আসছি বাবাকে দিয়ে গেছিলাম আবার কীর্তনে কীর্তন থেকে একটু আগে আসলাম ফ্রেশ হয়েছি সারাদিন তো আর ব্লগ করতে পারি নাই অফিসে ছিলাম তো কীর্তনে গেছিলাম ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করব বাবা ও একটু আগে দোকান থেকে আসছে বাবার ঔষধ দিয়ে আমি চলে গেছিলাম কীর্তনে এখন টিভি দেখতেছে বাবা মা দুজনে টিভি দেখতে দেখতে একদম মুভির ভিতরে ঢুকে গেছে বলতেছে লাঠি দে বসা তো এখন আপনাদের সাথে শেয়ার করবো কীর্তনের একটু অংশ যে আমরা আমি আর আমার কলিগ পলাশ দা দুজনে গেছিলাম যে দেখছি সূর্য পূজা প্রায় শেষ তো একটু পাইছিলাম ততটুকুই আপনাদের সাথে এখন শেয়ার করবো আপনারা কমেন্টে জানাবেন তো এখন ডিউটির চাপ এই কারণে দিনে আর ব্লগ করতে পারি নাই এদিকে বাবা আমারও কষ্ট হইতেছে ডিউটির জন্য যদি নাইট ডিউটি থাকতো তাহলে দিনে কাজ করতে পারতাম আমি যে ব্ল্যাক রাইস আনছিলাম ওইটা তো অঙ্কুর হয়েছে এখন জমিতে ফেলারও সময় হয়ে গেছে জমি প্রস্তুত হয়ে যে দেখাইছিলাম এর আগে আপনাদের কুপিয়ে রাখছি তো এখন জল দিতে হয় বাবা নাকি কালকে জল দিছে তো এখন যাইতে চাইছিলাম আবার জল দেওয়ার জন্য এখন শুকিয়ে গেছে আবার কালকে ফেলতে হবে হয়তো জমিতে ধানগুলো মানে ধানের অঙ্কুর হয়েছে যেগুলো ওগুলো ফেলতে হবে বীজরা যেটাকে বলি আমরা তো বলছিলাম যে এখন যাই জল দিয়ে আসি আবার মা বললো না দেওয়ার দরকার নেই কালকে আমি দিব নে মানে বাবা কালকে আবার জল দিয়ে দিব মা ওইখানে আবার কোদাল দিয়ে কুবিয়ে ওইটা ফেলবো বাবা মার অনেক কষ্ট হইতেছে তো এখন শেয়ার করবো আপনাদের সাথে কীর্তনের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি দেখতে থাকুন এবার সবাই হাতে ফুল নিয়ে মন্ত্র বলুন ওম অপহং পাপ কর্মহং আপদ্ম অপসম্ভব রাহিমান পুনরিকাক্ষম সর্ব পাপ হরে হরি হে হরি তুমি আমাদের সমস্ত পাপ ভরণ করে পুষ্পাঞ্জলি ভগবতে বিঘ্ন নাশায় মনসাপি পুষ্পাঞ্জলি ভগবতে
Yeah.